বড়দিনে দীঘা জমজমাট, সাথে বাড়তি পাওনা খাদি মেলা। দীঘা বেড়াতে এসে খুশি পর্যটকরা, তার পাশাপাশি বিক্রি বাটা ভালোই হচ্ছে, খুশি হয়ে জানালেন বিক্রেতারাও। শীতের পারদ নামতে শুরু করেছে, শুরু হয়েছে উৎসবের আমেজ, তার ওপর বাড়তি যোগ 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের আমেজ। প্রতি বছর এই সময় থেকে ভিড় উপচে পড়ে সমুদ্র সৈকত দীঘাতে, তার ওপর এবছরের বাড়তি পাওনা খাদি মেলা। শুধুমাত্র কারিগরদের দিকে তাকিয়েই পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলায় খাদি মেলার আয়োজন করছে সরকারি দপ্তরগুলি। আর্থিক দিক দিয়ে হস্তশিল্প কারিগরদের কিছুটা সুরাহা দিতেই এই উদ্যোগ। তার জন্য গত 18শে ডিসেম্বর তারিখ থেকে নিউ দীঘার খনিকা ঘাট সংলগ্ন প্রাঙ্গণে শুরু হয়েছে খাদি মেলা। মেলা চলবে আগামী 28শে ডিসেম্বর পর্যন্ত। মেলার আয়োজনে পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদ, ক্ষুদ্র ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার ও সহযোগিতায় দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। খাদি মানে পরম্পরা, খাদি মানে নির্ভরতা, তাই তো খাদি সবার সেরা। নতুনভাবে নতুন রূপে খাদি এখন সব বয়সের মধ্যে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। গ্রাম বাংলার কারিগররা তাদের হাতে তৈরি নানা জিনিস নিয়ে হাজির হয়েছেন এই মেলা প্রাঙ্গণে। উৎসবের আমেজে বলতে গেলে বেশ জমজমাট খাদি মেলা। এই মেলার মূল উদ্দেশ্য হল রাজ্যের গ্রামীণ শিল্পকলাকে তুলে ধরা। খাদি ও গ্রামীণ শিল্পের প্রসারে আয়োজিত এই মেলায় রাজ্যের বিভিন্ন জেলা থেকে ক্ষুদ্র কুটির শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীরা স্টল দিয়েছেন। মেলায় পাওয়া যাচ্ছে সিল্ক, মাসলিন, সুতি খাদি ও রেডিমেড পোশাকের বিপুল সামগ্রী। খাদি বস্ত্র থেকে শুরু করে মধু, মোম, ঘি কিংবা গ্রাম বাংলার কুটির শিল্পজাত দ্রব্য, সবেরই চাহিদা তুঙ্গে। খাদির কুর্তা, শাড়ি, জ্যাকেট বিক্রেতারা জানাচ্ছেন দীঘায় পর্যটকদের ভিড় জমে উঠেছে। সেই সমস্ত পর্যটকরা তাদের পছন্দের জিনিস কিনছেন। এখনো পর্যন্ত মেলায় যে বিক্রি হয়েছে তা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেন তারা। বিক্রেতারা যেমন জানাচ্ছেন বিক্রি বাটা ভালো হচ্ছে, রাজ্য সরকারের এই উদ্যোগকে তারা সাধুবাদ দিতেও ভুলছেন না। বিক্রেতারা যেমন খুশি, তেমনই খুশি ক্রেতারাও। পর্যটকরা একদিকে যেমন দীঘার আনন্দ উপভোগ করছেন, ঠিক তেমনই খাদি মেলা থেকে পছন্দের জিনিস পেয়েও তাদের খুব ভালো লাগছে বলে জানান তারা। এ বিষয়ে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের পক্ষে মানস কুমার মণ্ডল বলেন, পাবলিক হলিডে এবং তার সাথে 1 তারিখ এবং 2 তারিখ যেহেতু এটাও পাবলিক হলিডে আছে, দীঘাতে এই সময়টাতে প্রচণ্ড ভিড় হয়। বিশেষ করে যারা পিকনিক লাভার্স তারা এই সময়টাতে আসেন পিকনিক করবার জন্য, এবং প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। সেই ভিড়ের কথা মাথায় রেখেই আমরা মানুষের নিরাপত্তার জন্য আমরা এন্টার বিচ বরাবর সিসিটিভি লাগানো হয়েছে। আমরা আমাদের অফিস থেকে কন্ট্রোল রুমের মাধ্যমে সেই জায়গাগুলোর উপর নজরদারি রাখছি, যাতে কোথাও কোনো অসুবিধা না হয়, কোথাও কোনো দুর্ঘটনা না ঘটে, সেই সমস্ত জিনিসের উপরে আমাদের নজরদারি সবসময়ের জন্য থাকছে। এবং যারা আসছেন তাদেরকে বিভিন্ন রকম সার্ভিস প্রোভাইড করা, তার জন্য আমাদের টিম রয়েছে, আমাদের লোকজন ফিল্ডে রয়েছে, তারা দেখাশোনা করছে কোথাও যাতে কোনো রকম অসুবিধা না হয়, গাড়ি ঘোড়া যাতে ঠিকমতো চলাচল করতে পারে, তার জন্য আমাদের লোক রয়েছে, সেগুলো তারা দেখাশোনা করছে। এই সময়টাতে ভিড়ের কথা মাথায় রেখে আমাদের বিশ্ববাংলা ওয়ানে ওখানে আমরা লাইট দিয়ে জায়গাটাকে সাজানো হচ্ছে, এবং ওখানে সাংস্কৃতিক প্রোগ্রাম প্রত্যেক দিন সন্ধ্যাবেলাতে আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম অর্গানাইজ করেছি আমাদের ডিএম স্যারের নির্দেশে, এবং তার সাথে DICO-র সহযোগিতাতে ওখানে সাংস্কৃতিক প্রোগ্রাম চলছে, প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতে হবে। এটা মোটামুটি 5-6 তারিখ পর্যন্ত এটা চলবে। আমাদের এখানটাতে এখন খাদি মেলা চলছে, সেই মেলাতেও 28 তারিখ পর্যন্ত সেই মেলাটা চলবে, সেই মেলাতেও সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে। এছাড়া বিভিন্ন পার্কগুলোকেও আমরা সাজিয়ে তুলেছি, তাদেরকে মানুষ যারা আসছেন তারা উপভোগ করতে পারেন এই পার্কগুলোকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, দীঘা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।